মাশাল্লাহ, এই হাইটাতে হচ্ছে মাশাল্লাহ এখন পর্যন্ত দুইটা বা তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি। মাশাল্লাহ এখানে একটা দুইটা তিনটা তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে রেড আই অর্থাৎ অ্যালবিনো। মাশাল্লাহ এখানে একটা বাচ্চা, এখানেও একটা বাচ্চা মারা গেছে, এবং দেখেন দুই একদিন হয়েছে যে মারা গেছে। এই বাচ্চাটাকে আমরা এখন ফেলাই দিব। তো আপনাদেরকে আমি যেটা বারবার বলি, আজকেও বলতেছি যে আসলে সফলতা ব্যর্থতা দুইটাই থাকবে, পাখি মারা যাবে স্বাভাবিক। ফেলাই দিছে, দেখি এটার কি অবস্থা। এখানে আমার ক্রেস্টের যে বাজিগর পাখিটা ছিল সেগুলো, মাশাল্লাহ এখানে একটা দুইটা তিনটা বেশ কটা বাচ্চা ইয়া ডিম নিয়ে বসে আছে। এভরিওয়ান আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো, সবার প্রিয় পাখি এবং সবার বাসার আছে কম বেশি, সেটা হচ্ছে বাজিগর পাখি। সে বাজিগর পাখি আমি নেক্সট ভিডিওতে দেখাইছিলাম কলোনিতে, আমার রঙিন কলোনিতে। আমার কিন্তু খাঁচারও একটা সেট আপ আছে, এই খাঁচার সেট আপের কী অবস্থা সেটা দেখাবো। তার পাশাপাশি খাঁচার সেট আপ কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, বা খাঁচা কেন আমি বাজিগর পাখি পালন বাদ দিয়ে অন্য কী পাখি পালন করতে চাচ্ছি, এ টু জেড সবগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। মাশাল্লাহ এটাই হচ্ছে আমার বাজিগর পাখির ফুল সেট আপ। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারছেন, এই যে দেখেন মাশাল্লাহ এক জোড়া, দুই জোড়া এবং তিন জোড়া আমি হচ্ছে লাভ বার্ড বাজিগর পাখির সেট আপের উপরে তৈরি করছি। আসলে আমার এখন চিন্তাধারা হচ্ছে লাভ বার্ড নিয়ে, আমার ইদানিং হচ্ছে এটা নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিব, কেন আমি লাভ বার্ড এখন খাঁচা পালন শুরু করলাম। সো আজকে নিয়ে এইটা নিয়ে কোনো আপডেট দিচ্ছি না আপনাকে, জাস্ট খালি এখন দেখাবো আমার বাজিগর পাখির খাঁচার পাখিগুলোর কী অবস্থা। প্রথম আমরা হাড়িটাতে দেখলাম, মাশাল্লাহ এই হাড়িটাতে হচ্ছে মাশাল্লাহ এখন পর্যন্ত দুইটা বা তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি, আর কিছু বাচ্চা নেমে গেছে, এগুলো এখনও ছোট ছোট আছে, যার দুইটা বাচ্চা, আর বাকি বাচ্চাগুলোকে আমি সংগ্রহ করে নিছি, একটা দুইটা করে নামতে ছিল। আর ঠান্ডার দিনে আমি চাইছি যতটুকু পারছি যে এদেরকে রিলিজ করে দেওয়ার জন্য, কষ্ট না দিতে। তারপর আমার এই সুন্দরী পাখিটার যে বাচ্চাগুলো ছিল কী অবস্থা দেখি আমরা। মাশাল্লাহ এখানে আমরা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, এবং একটা বাচ্চা পিছনে দেখতে পাচ্ছি যে মারা গেছে এবং মরে গেছে, এবং অনেক দিন হয়ে গেছে। আপনাদেরকে সেদিনও বললাম যে আসলে আমার আপনাদেরকে দেখানো ছাড়া আমার আসলে এই যে চেক করা হয় না। আর এখন আগে যেমন গরমের দিনে যা কোনো কারণে গন্ধ পাওয়া যায় নাকে, কিন্তু শীতের দিনে কোনোভাবেই গন্ধ পাওয়া যায় না, যার কারণে কিন্তু এগুলো মরে অনেকটাই ডাইস্ট হয়ে গেছে। মাশাল্লাহ এখানে একটা দুইটা তিনটা তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে রেড আই অর্থাৎ অ্যালবিনো। অনেকে বলে ভাইয়া এই যে দেখেন এটা কিন্তু ক্লাসিক, এর বাবা মা কেউই অ্যালবিনো না। আসলে বাজিগর পাখি কখন কোন মিউটেশন থেকে কোন পাখি আসবে কেউ বলতে পারে না, তারপরে কিছু কিছু মিউটেশন অ্যাডজাস্ট করে করে হয়ে থাকে। যেমন এই যে যেমন এটা একটা হচ্ছে পাইট আসছে, হ্যাঁ এটা কিন্তু একটা পাইট, এর বাবা মা পাইট, যার কারণে পাইট আসছে। এই যে দেখেন ডোমিনি পাইট, যার কারণে এটা পাইট বাচ্চা আসছে। তো ওই চিন্তাধারা করে কখন কোন পাখি কোথা থেকে আসবে কেউই বলতে পারে না। মাশাল্লাহ এখানে একটা বাচ্চা, এখানেও একটা বাচ্চা মারা গেছে, এবং দেখেন দুই একদিন হয়েছে যে মারা গেছে। এই বাচ্চাটাকে আমরা এখন ফেলাই দিব। তো আপনাদেরকে আমি যেটা বারবার বলি, আজকেও বলতেছি যে আসলে সফলতা ব্যর্থতা দুইটাই থাকবে, পাখি মারা যাবে স্বাভাবিক। আগে আমি এগুলো দেখাইতাম না, ইদানিং আপনারা অনেকে জোর করেন যে ভাইয়া আপনি হচ্ছে আপনার কি পাখি মারা যায় না, আপনি একটু দেখাবেন। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে আমি এই জন্য আপনাদেরকে এখন এই টাইপেরগুলো দেখাই, কিন্তু আসলে ভিডিওতে এই টাইপের জিনিসগুলো দেখানো ঠিক না। তো এই যে এখন এখানে একটা বাচ্চা দেখলেন, এটা বাচ্চাটাও ফেলাই দিলাম। তারপরে হচ্ছে আমরা এই যে নিচের এটাতে চেক করতে যাব। আর আপনাদেরকে এখন যেটা বলি, যারা বাজিগর লাভার তাদেরকে বলবো, এবং যারা লাভ বার্ড লাভার তাদেরকেও বলতেছি, অথবা লাভ বার্ড যারা লাভার তাদের জন্য একটু খুশির খবর হতে পারে। সেটা হচ্ছে অনেকে আমাকে বলে যে ভাইয়া আপনি তো হচ্ছে খাঁচায় হচ্ছে আমরা লাভ বার্ড পালন করি, আমরা তো সবাই চাইলেও কলোনিতে পালন করতে পারি না। সেই ক্ষেত্রে যে চিন্তা করছি আমি, ইদানিং হচ্ছে এখানে বাজিগরের পরিমাণ কিছু কমাই দিব। হ্যাঁ, এই যে একটা বাচ্চা বাজিগর পাখি যা হবে কলোনিতে হবে, আস্তে আস্তে করে এখানে আর বাজিগর পাখির কোনো সেট আপই থাকবে না, অথবা দুই এক জোড়া থাকবে। আপনাদেরকে আসলে যারা খাঁচা বাজিগর পাখি পালন করেন তাদের সুবিধা অসুবিধার জন্য শেয়ার করতে পারি, এই জন্য রাখবো। আর বাকি সব হচ্ছে কলোনিতে চলে যাবে, আর এখানে আস্তে আস্তে করে আমি হচ্ছে লাভ বার্ডের পুরো সেট আপ দিয়ে দিব। মাশাল্লাহ এখানেও দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, আর কলোনিতে যা আছে থাকবে কলোনিতে আলহামদুলিল্লাহ। আরও দরকার পড়লে রঙিন কলোনিতে পাখি আরও বাড়ায় নিব। মাশাল্লাহ এখানে একটা বাচ্চা দেখতে, একটা ডিম দেখতে পাচ্ছি, একদম নতুন ডিম।
আর সাথে হচ্ছে এই যে উড়াউড়ি করতেছে এটা হচ্ছে ওদের বাবা মা। তো এটা এই এই পেয়ারটা কিন্তু আমার উপরে ছিল, উপর থেকে এখানে নিচে নিয়ে আসছি আর উপরের খাঁচাটা ফাঁকা করছে, আর এখানকার পাখিটা আস্তে করে কলোনিতে নিয়ে যেয়ে ছেড়ে দিছি। আর কলোনিতে অনেকে বলে যে কলোনিতে খাঁচার পাখি ছেড়ে দিলে কি হয়, কলোনিতে আসলে খাঁচার পাখি ছেড়ে দিলে প্রথমত ওদের অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হয়, প্লাস মারামারি করার চান্স অনেক বেশি থাকে। কিন্তু আমার এই পাখিগুলো আবার কলোনি থেকে নিয়ে এসেই খাঁচায় দিয়েছিলাম, যার কারণে আমার কলোনিতে ছাড়লেও কোনো সমস্যা হয়নি। আর এখনও তো কলোনিতে পাখির পরিমাণ কম, এখানে একটা ডিম দেখতে পাচ্ছি, ডিমটা ফেলাই দিছে, দেখি এটার কী অবস্থা। এখানে আমার ক্রেস্টের যে বাজিগর পাখিটা ছিল সেগুলো মাশাল্লাহ এখানে একটা দুইটা তিনটা বেশ কটা বাচ্চা ইয়া ডিম নিয়ে বসে আছে সুন্দরভাবে। আর এই যে ক্রেস্টেড, এটা আমার ক্রেস্টেড যে বাজিগর পাখিটা সেই ক্রেস্টেড বাজিগর পাখিটা। আর তারপরে হচ্ছে আমরা যে নিচেরটা দেখবো, একদম সর্বশেষ নিচের এটা, এটার কী অবস্থা মাশাল্লাহ এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, আর এই যে একটা এখানেও একটা রেড আই আসছে মাশাল্লাহ। আর এটা হচ্ছে ওদের বাবা। আর এই খাঁচাটা আমি একটু বিরক্ত, বারবার এই খাঁচার পাখিটা বের হয়ে যায়, এই যেমন এই যে বের হয়ে গেল এই বাচ্চা, এটা একটা বাচ্চা বের হয়েছে, কিন্তু এদের বাবা মাও কই দিতে মাটা কুদিক দিয়ে যেন বের হয়, সবসময় বাইরে বের হয়ে থাকে। তো মোটামুটি আমার এই হচ্ছে আজকে বাজিগর পাখির খাঁচার সেট আপের আপডেট, এই হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ যা পাইলাম ভালোই পাইলাম। আমার পিছনে যে দাঁড়ায় আছে এটা হচ্ছে শান্তি স্যার, আর আমি শান্তি স্যারের ঠিক সামনে দাঁড়ায় আছি। আর এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে আমার যে বাজিগর পাখিগুলো দেখলেন খাঁচার মধ্যে, মোটামুটি কিছু বাচ্চা বড় হয়ে গেছে, কিছু বাচ্চা সংগ্রহ করে নিছি, কিছু বাচ্চা আবার মারাও গেছে। তো মোটামুটি সব মিলিয়ে অ্যাভারেজলি একটা একটা অ্যাভারেজ আসছে। আর একটা জিনিস আপনাদেরকে বললাম ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে আমার রিসেন্ট যে আবার মাথার মধ্যে ভূত চাপছে সেটা হচ্ছে, সবাই যদি লাভবার্ড কলোনি থেকে খাঁচা করতে পারে তাহলে আমি কেন পারবো না। সো ওই চিন্তাধারা করে, এবং যারা আমার ভিডিও দেখে, যারা বেশিরভাগই তো খাঁচা পাখি না করে কলোনিতে পালন করা সম্ভব না, কারণ কলোনিতে পাখি পালন করতে গেলে অনেকগুলো পাখি কিনতে হয়, সেই চিন্তাধারা থেকে অল্প কিছু পাখি দিয়ে খাঁচার মধ্যে পালন করতে পারে সেই চিন্তা ভাবনা করে আমি হচ্ছে লাভবার্ডগুলোকে এখন থেকে নতুন একটা সেট আপ দিতে শুরু করলাম। অনলি তিন জোড়া দিছি খাঁচার মধ্যে, আরও ইনশাল্লাহ আস্তে আস্তে করে খাঁচার সেট আপটা বাড়াবো, এবং আস্তে আস্তে করে আমি হচ্ছে বাজিরগরগুলো কমাই নিয়ে আসবো ঘরের ভিতরে যে সেট আপগুলো আছে, কারণ আমি শুধুমাত্র কলোনিতে পালতে চাচ্ছি, অল্প কিছু থাকবে। কারণ হচ্ছে এইটাই যে অনেকে যারা বাজিগর পাখি খাঁচায় পালন করেন তারা আশা করে থাকেন খাঁচায় আমি কি আপডেট করতেছি, কি সেট আপ দিচ্ছি, এক্সট্রা 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 সব মিলে। তো এইটাই হচ্ছে মূল পরিকল্পনা আমার। তো যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, আসসালামু আলাইকুম।